হ্যালো ভিউয়ার্স সারা জীবনের জন্য আপনার ইলেকট্রিক বিলকে কিভাবে একদম শূন্য করে ফেলতে পারবেন অর্থাৎ আপনার বাড়িতে কোনো ইলেকট্রিক বিলই আসবে না এর জন্য আমাদের দরকার সোলার প্যানেল যাতে বর্তমানে সরকার সাবসিডিও দিচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ইলেকট্রিসিটি বিল কিভাবে শূন্য হয় কিভাবে সোলার প্যানেল আপনার কাছে ফ্রি হয়ে যাবে সোলার প্যানেলের সাবসিডি বা কিভাবে পাওয়া যাবে কোন কোন ধরনের সোলার প্যানেল হয় কোন ধরনের সোলার প্যানেল আপনার দরকার কোথা থেকে কিনবেন এবং এর ইনস্টলেশনটাও কি হবে এই সব কিছু বিষয় আজকে আমরা জানবো অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন ডিসক্রিপশনে আরো ডিটেলসে লিখে দেব এবং কিছু ওয়েবসাইটে লিঙ্কও দেব যেখান থেকে আপনি আপনার সোলার প্যানেল কিনতে পারবেন এবং তিন দিনের মধ্যেই আপনি বাড়িতেই তার ডেলিভারি নিতে পারবেন তো চলুন জেনে যাক কিভাবে আপনি আপনার ইলেকট্রিক বিলকে একদমই শূন্য করে ফেলবেন কিভাবে সোলার প্যানেল আপনার ইলেকট্রিসিটি বিলকে একদম জিরো করে দেয় দিনের বেলা সূর্যের আলো আপনার সোলার প্যানেলে সরাসরি পড়ছে এবং সেখান থেকে আপনার ঘরের যে লাইট পাখা ফ্রিজ ইত্যাদি রয়েছে সেগুলিকে চালিয়ে দিচ্ছে এবং সাথে আপনার একটি ব্যাটারি আছে যেটাকে সে চার্জ করছে এসব কাজগুলি সে একসাথে করছে এবং রাত্রিবেলা যখন সূর্যের আলো থাকছে না তখন এই ব্যাটারি থেকে আপনার বাকি যে ঘরের জিনিসগুলো আছে যেমন লাইট ফ্যান এগুলিকে চালায় ফলে আমাদের ইলেকট্রিক গ্রিড থেকে বা ইলেকট্রিক বোর্ড থেকে কোনো ভাবে কোনো ইলেকট্রিসিটি লাগছে না আর যেহেতু ইলেকট্রিসিটি কোনো কিছু আমাদের লাগছেই না সেহেতু আমাদের ইলেকট্রিক বিল জিরো হয়ে যাচ্ছে এবার জানবো সোলার প্যানেল কিভাবে আমাদের কাছে ফ্রি হবে এর জন্য আমাদের একটি ওয়েবসাইট খুলতে হবে সেটা হলো সোলার রুপটপ সোলার রুপটপ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এলে এখানে একটা দেখুন সোলার রুপটপ ক্যালকুলেটার অপশান রয়েছে এখানে এসে ক্যালকুলেট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সোলার প্যানেলটা কমপ্লিটলি ফ্রি হয়ে যাচ্ছে এখানে দেখুন সোলার প্যানেল ক্যাপাসিটি দিচ্ছি আমি ক্যাপাসিটি যদি আমি এক ওয়ার দিই আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি রেসিডেন্টাল আর এখানে রেট চলে সাত টাকা তো এক কিলোয়াট সিস্টেম লাগাতে গেলে আমাদের কাছে ষাট হাজার টাকা খরচা হবে এবং ষাট হাজার টাকা যে খরচা করব প্রত্যেক মাসে আমাদের আটশো পাঁচ টাকা করে বাঁচবে অর্থাৎ আটশো পাঁচ টাকা আমাদের ইলেকট্রিসিটি বিলে বেঁচে যাবে তাহলে এই আটশো পাঁচ টাকাটা আমরা যদি ক্যালকুলেটর খুলি তাহলে ষাট হাজার টাকা আমরা খরচা করছি আর আটশো টাকা করে আমরা প্রত্যেক মাসে বাঁচাচ্ছি তাহলে আমাদের চুয়াত্তর মাস লাগছে এবার এই চুয়াত্তর মাসকে আমি যদি বারো দিয়ে ভাগ করি তাহলে ছ বছর দু মাস দশ দিনের মধ্যে আমরা এই ষাট হাজার টাকাটা তুলে ফেলব। তাহলে বাকি যে এখন সব প্যানেলেই পঁচিশ বছরের গ্যারেন্টি থাকে তাহলে বাকি যে উনিশ বছর থেকে যাচ্ছে আমাদের প্যানেলটা কমপ্লিটলি ফ্রি মানে যা ইলেকট্রিসিটি জেনারেট করবে সেটা উল্টে আমাদের আটশো টাকা করে প্রত্যেক মাসে বাঁচিয়ে যাবে তাহলে সোলার প্যানেল আপনার কাছে কমপ্লিটলি ফ্রি হয়ে গেল এবারে আমরা জেনে নিই সোলার সিস্টেম কি কী ধরনের এর জন্য আমরা লুম সোলার ডট কম এই ওয়েবসাইটটা খুলে নেবো এখানে সমস্ত ধরনের সোলার প্যানেল পাওয়া যায় এবং আত তিন দিনের মধ্যে এরা আপনাকে ডেলিভারি দিয়ে দেবে তো শপে গেলে এখানে দেখুন অনগ্রিড অফগ্রিড বিভিন্ন ধরনের সোলার ইনভার্টার সোলার চার্জার সমস্ত ধরনের জিনিস আছে তো অনগ্রিড সিস্টেমটা কী আর অফগ্রিড সিস্টেমটা কি এই ব্যাপারে আগে আমরা একটা স্পষ্ট ধারণা নিয়ে নিই আমরা প্রথমে অনগ্রিড সিস্টেমটা দেখে নিই এই অনগ্রিড সিস্টেমে অনগ্রিড সিস্টেমে হয় কি সোলার প্যানেল যে ইলেকট্রিসিটিটা জেনারেট করছে সেটা সরাসরি এই ইনভার্টারে আসছে সোলার প্যানেল যে ইলেকট্রিসিটি জেনারেট করে সেটা ডিসি কারেন্ট সেটাকেই ইনভার্টারে নিয়ে আসা হচ্ছে সেখান থেকে এটা এসি কারেন্টে কনভার্ট করা হচ্ছে এবং এই এসি কারেন্ট আপনার সমস্ত অ্যাপ্লিকেন্স যে বা ঘরের যে জিনিসগুলো আছে সেগুলিকে চালাচ্ছে তো এইভাবে অনগ্রিড সিস্টেম কাজ করে এবং এর জন্য গ্রিডের প্রয়োজন হয় অর্থাৎ ইলেকট্রিসিটি কানেকশানের প্রয়োজন হয় এটা কিন্তু ইলেকট্রিসিটি চলে গেলে আপনার সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে কারণ এখানে যদি ইলেকট্রিসিটি জেনারেট হয় এবং সেটা যদি ব্যাকে ইলেকট্রিক পোস্টগুলিতে ফ্লো করে তো ইলেকট্রিসিটির যারা কাজ করতে আসবে তারা সেখান থেকে ইলেকট্রিক শক খেতে পারে তো সেই কারণে এই সেফটি জিনিসটা থাকে এবং এই ইনভার্টারটার কাজটাই হলো যে ডিসি কারেন্টকে এসি কনভার্টে এসি কারেন্টে কনভার্ট করা এবং যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে এই পুরো সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া এটা হচ্ছে অনগ্রিড সিস্টেম এবার আমরা জানবো অফগ্রিড সিস্টেম কি। এটা হলো অফগ্রিড সিস্টেম অর্থাৎ সূর্যের আলো থেকে সোলার প্যানেলগুলি ইলেকট্রিসিটি জেনারেট করছে সেটা ইনভার্টারে আসছে ইনভার্টার থেকে সেটা ব্যাটারিগুলোকে চার্জ করছে এবং সাথে সাথে আপনার ঘরের যে সিস্টেমগুলো সেগুলোকে রান করাচ্ছে ফলে এটা একটা ছোট্ট পাওয়ার প্ল্যান্টের মতো তৈরি হয়ে যাচ্ছে মানে দিনের বেলা আপনি সূর্যের আলো থেকে সরাসরি জিনিসপত্র চালাতে পারবেন এবং রাত্রিবেলা ব্যাটারি থেকে সেটা যাচ্ছে ব্যাটারি থেকে হয়ে আপনার সমস্ত ঘরের যে ইলেকট্রিক জিনিসগুলি রয়েছে সেগুলিকে চালাচ্ছে এটা হলো অফগ্রিড সিস্টেম এর জন্য গ্রিড কানেকশন বা ইলেকট্রিসিটির পোস্ট থেকে যে কানেকশানগুলো আছে সেইগুলোর দরকার পড়ে না এটা কমপ্লিটলি অফগ্রিড বা অফলাইন একটা সিস্টেম এবার আপনার কোনটা প্রয়োজন আপনার এলাকায় যদি পাওয়ার কাট না হয় অর্থাৎ কারেন্ট যদি সবসময় থাকে তাহলে আপনি অন গ্রিড সিস্টেম লাগান এতে সুবিধাটা কি হয় আপনার দিনের বেলা আপনি ইলেকট্রিসিটি জেনারেট করলে সেখান থেকে আপনার ঘরের সমস্ত কিছু চললো এবং রাত্রে ইলেকট্রিসিটি থেকে আপনি সমস্ত কিছু জিনিস চালাতে পারবেন ফলে আপনার ব্যাটারির যে ব্যাটারির এক্সট্রা কস্ট সেটা কিন্তু আপনার লাগছে না আর আপনি যদি এমন একটা জায়গায় থাকেন যেখানে ইলেকট্রিক বারবার যায় সেই জায়গার জন্যই অফ গ্রিড সিস্টেমটা এখানে আপনি সূর্যের আলো থেকে সরাসরি দিনের বেলা সমস্ত কিছু রান করতে পারছেন এবং রাত্রিবেলা ব্যাটারি থেকে সমস্ত কিছু রান করতে পারছেন এছাড়াও এর মধ্যে ইলেকট্রিকের কানেকশানও করা যায় যদি ব্যাটারি ব্যাটারি নাও থাকে তাহলে সরাসরি ইলেকট্রিক পোস্ট থেকে আপনার সাপ্লাইটা সবসময়ের জন্য কন্টিনিউ করবে তো এটা সেই এলাকার জন্য অপ্রিট সিস্টেমটা যেখানে ইলেকট্রিক সবসময় যায় ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হলো লুম সোলার কেননা এরাই একমাত্র মনোক্রিস্টালাইন প্যানেল তৈরি করছে যা মেঘলা ওয়েদারেও ভালো পারফরমেন্স দেবে তো প্রথমে আমরা অনগ্রিড সোলার সিস্টেমের ব্যাপারে জেনে নেব যে এর প্রাইসিংগুলো কীরকম হয় তো একটা ছোট ঘরের জন্য একটা যদি এসি প্যানেল কেনেন এখানে কিন্তু আপনার ইনভার্টার লাগছেই না এটা এসি মডিউল ডাইরেক্ট এসি সাপ্লাই দেবে সান মূলত সোলার প্যানেলগুলি ডিসি কারেন্ট উৎপাদন করে কিন্তু এর পিছনে একটা ছোট ইনভার্টার দেওয়া রয়েছে যার জন্য এটা সরাসরি এসি কারেন্ট জেনারেট করতে পারে ফলে আপনি যদি ছোট একটা ঘরে একটা পাখা কি দুটো পাখা টিভি ফ্রিজ এবং কিছু লাইট যদি চালাতে চান তাহলে এই একটা প্যানেলই আপনার যথেষ্ট তো এই প্যানেলের দাম মোটামুটি পঁচিশ হাজার টাকা যেটা আমি আগেই জানালাম যে আপনি ওই ক্যালকুলেটার ইউজ করে আপনি দেখে নিতে পারেন যে আপনার এই কষ্টটা দিনের মধ্যে উঠবে তো এই প্যানেলটার যেহেতু এসি প্যানেল এবং একমাত্র লুমচোলারই এই ধরনের এসি প্যানেল প্রডিউস করছে তো এখান থেকে আপনি এটা নিতে পারেন অথবা আপনার যদি এক কিলো ওয়াট সিস্টেমের দরকার হয় ছোটোখাটো একটা এসি আর বাকি যে ঘরের যে জিনিসগুলো থাকে টিভি ফ্রিজ এগুলো যদি আপনি চালাতে চান তাহলে আপনাকে এক কিলো ওয়াটের সিস্টেমে যেতে হবে যেটার দাম পঁচাত্তর হাজার টাকা এবার আমরা অফগ্রিডে চলে যাব অফগ্রিডে বিভিন্ন ধরনের আছে পঞ্চাশ ওয়াট থেকে এক কিলো ওয়াট দু কিলো ওয়াট এরকম আছে তো আপনি আপনাকে আপনার যদি মনে হয় যে আপনি প্রথমে চেক করে দেখতে চান তাহলে এই ছোটো সোলার প্যানেল সিস্টেমটাকে ইউজ করে দেখতে পারেন এর মধ্যে একটা সোলার প্যানেল থাকবে একটা চার্জ কন্ট্রোলার থাকবে যেটা ব্যাটারিকে চার্জ করবে এবং দুটো লাইট একটি পাখা এবং এর মধ্যে ইনবিল্ড একটা চার্জার রয়েছে মোবাইল চার্জার রয়েছে এই সিস্টেমটার দাম মাত্র ছ টাকা এবং এটাকে আপনি দিয়ে চেক করতে পারেন যে সোলার সিস্টেম অ্যাকচুয়ালি কীরমভাবে ওয়ার্ক করে তারপরে আপনি এটাকে বাড়াতে পারবেন এটাকে এর যদি এক কিলো সিস্টেমে যাই তাহলে উনচল্লিশ হাজার টাকা গ্রিড সিস্টেমের কথা বলছি এটা কিন্তু ডাইরেক্ট ডিসি কারেন্ট আউটপুট দেয় আর এই ইনভার্টারটা আপনাকে ওই ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করে দেবে এবং এটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক দেবে এবং আপনি যদি দশ ঘন্টা ব্যাক চান তাহলে এটার দুটো ব্যাটারি লাগবে এবং এটা পঁচানব্বই হাজার টাকা কস্ট আসছে তো আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে কিনলে সবচাইতে বেস্ট আপাতত কারণ এখানে শুধু লুম সোলারেরই না আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লুমিনিয়াস মাইক্রোটেক যেগুলো টপ ব্র্যান্ড ইন্ডিয়া সোলার সিস্টেমের সেগুলোর ওয়েবসাইট সেগুলোর প্রোডাক্টও আপনি এখানে খুব কম প্রাইসে পেয়ে যাবেন তো আপনি এই ওয়েবসাইটটা চেক করতে পারেন এবং যদি আপনি এই কোডটা ইউজ করেন সান টেন তাহলে কিন্তু আপনি একশো টাকা এক্সট্রা ছাড় পাবেন তো আশা করবো আপনি সোলার প্যানেল ইউজ করবেন এবং পরিবেশকেও বাঁচাবেন সাথে সাথে আপনার পকেটকেও বাঁচাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন কমেন্টে আমরা দ্রুত তার উত্তর দেবো